দর্শক বন্ধু দেখুন ভারী চমৎকার। রাধা গোবিন্দের এখানে বিগ্রহ, জায়গাটি হচ্ছে চাকদা রামনগর। কত সুন্দর চমৎকার, দেখুন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাস্থান স্থাপিত 1382 এবং সংস্কার হয়েছিল অর্থাৎ পুনরায় হয়েছে 1426 সালে। এখানে আচ্ছা যার আশ্রম এটা তার এখানে সমাধি। এখানে এক ভাই আছেন, সে আমাকে বললেন এই দেখুন এটা সমাধিস্থল, মানে স্মৃতিসৌধ দেখলেন। এবার যার আশ্রম তার নামটা একটু জেনে নেওয়ার চেষ্টা করছি, সঙ্গে থাকুন দর্শক বন্ধু। আচ্ছা যার আশ্রম বললে তার নামটা একটু যদি একটু বলুন। রাধারানী, তার নাম হচ্ছে রাধারানী। আচ্ছা তিনি কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? ওই 1382 সালে। ওনার বাড়ি কোনটা ছিল? বাড়ি হচ্ছে ওনার বাড়ি হচ্ছে আদিবাড়ি উড়িষ্যা। আদিবাড়ি উড়িষ্যা, এখানে উনি নন বেঙ্গলি লোক। আচ্ছা নন বেঙ্গলি, ওই যে আমাদের মহারাজ আছে আশ্রম। আচ্ছা আমি জেনেছি। তোমার নামটা একটু বলো। আমার নাম প্রদীপ রায়। প্রদীপ রায়, আচ্ছা প্রদীপ ভাই তোমাকে ট্যুরিজম চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ট্যুরিজম চ্যানেলকে সহযোগিতা করার জন্য। তোমাকে শুভেচ্ছা থাকলো, তো নমস্কার তোমাকে, ধন্যবাদ। মহারাজের সাথে একটু কথা বলি। আচ্ছা মহারাজ আসছেন দর্শক বন্ধু, আপনারা সঙ্গে থাকুন। মহারাজজি আপনাকে নমস্কার, আপনাকে প্রণাম। ট্যুরিজম চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধু ইনি হচ্ছে এখানকার এই রাধা মাধব মন্দিরের মহারাজ। তো আচ্ছা মহারাজজি আপনি এখানে রাধা মাধবকে যে সেবা দেন, নিশ্চয়ই সেবা দেন? রাধা মাধবকে দেয় আমার স্ত্রী। আচ্ছা আপনার স্ত্রী সেবা দেয়? আর আমি কামাক্ষার সেবা দিই, মা কামাক্ষার ঘট আছে কিনা। আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে কামাক্ষাকে সেবা দেন। আচ্ছা তো এখানকার এই মন্দিরে অর্থাৎ এই রাধা গোবিন্দ সেবাশ্রম স্থাপিত যেখানে হয়েছিল এই মন্দিরে আপনি কবে থেকে আপনি এখানকার দায়িত্বে বা কর্তৃপক্ষ যাই বলেন কবে থেকে? আমি বছর খানেক ধরে। বছর খানেক ধরে, লকডাউনের আগে? এক বছর, এক বছর। লকডাউনের আগে করতে হবে, লকডাউনের আগে থেকে। যাই হোক, হ্যাঁ এখানকার মোটামুটি 4.5-5 বছর মোটামুটি। তো এখানকার যে যে সেবা দেওয়া হয়, হ্যাঁ তো দিন দিনে কতবার সেবা দেওয়া হয়? দিনে তিনবার। আচ্ছা দর্শক বন্ধু শুনলেন, এখানকার অনুষ্ঠান বছরে কতবার হয়? বছরে তিনটা হয়, মানে দুটো খুব বড় হয়। আচ্ছা এই গোসাই দিবসী ভাদ্র মাসের 27 তারিখে, আর দোল যাত্রা, আর দুটো ছোট ছোট হয় রাস বা পয়লা বৈশাখ, এগুলো ছোট ছোট হয়। দর্শক বন্ধু শুনলেন এখানে কিন্তু বেশ বড়ই অনুষ্ঠান হয়, বছরে দুবার তিনবার এখানে অনুষ্ঠান হয়। এই দেখুন এই বিল্ডিংটা বেশ সুন্দর, অনেক প্রাচীন হয়েছে। হ্যাঁ তো রাধা গোবিন্দের মন্দির। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ট্যুরিজম চ্যানেলের পক্ষ থেকে। আমি উত্তম কুমারদের, জয় রাধে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি।